আমি জানি যারা হয়তো অনেক যে মানুষ দাঁড়িয়ে আছেন তারা দাঁড়িয়ে থাকার যোগ্য নন, তাদের মঞ্চে চেয়ার দেওয়ার কথা, কিন্তু আমাদের সেটা সম্ভব হয়নি। এবং আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি মানুষ এখানে ইতিমধ্যে আমাদের মাঠে হাজিরা দিয়েছেন, তাতে করে মাঠ ভর্তি হয়ে গেছে ইতিমধ্যে। এবং 9:30টার সময় ইন্দ্রানদী এসে পৌঁছবে, রাস্তা খুব কাছাকাছি চলে আসছেন, আমাদের 9:30টার সময় শুরু হবে। তার আগে আপনাদেরকে বলবো একটু কষ্ট করে, বিশেষ করে যারা আমাদের পুরুষ ভাইয়েরা রয়েছেন, দাদারা রয়েছেন, তারা একটু পিছনের দিকে থেকে মহিলাদের একটু আগিয়ে দিয়ে জায়গা দেন, কারণ আমি জানি যে এখানে প্রচুর মানুষ আসছেন এখনো রাস্তা ভর্তি। আমার কাছে একজন পুলিশ অফিসার বলছিলেন যে গতকালের চেয়েও আরো বেশি মানুষ এখানে আজকে আসছে মাঠে, তাই আমাদের পক্ষে একটু অসুবিধা হচ্ছে, কারণ এত বড় মাঠ এই মুহূর্তে প্রায় কানায় কানায় ভর্তি হয়ে গেছে। সেখানে সবাইকে একটু সহযোগিতার মনোভাব দিয়ে, সহযোগিতা, পারস্পরিক একটা সহযোগিতা, এইরকম একটা পরিস্থিতি তৈরি করে আপনারা একটু জায়গা, অন্তত বসার জায়গা না পেলেও একটু দাঁড়িয়ে যাতে ভালোভাবে প্রোগ্রামটা দেখতে পাওয়া যায়। যাতে প্রোগ্রামটা ভালোভাবে সবাই দেখতে পান, সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব। আর ডান দিকে যেহেতু খুব খোলা মাঠ রয়েছে, ত্রিপল দেওয়া হচ্ছে, ওইখান থেকে কিছু মানুষ বসা যাবে, ওই যে গ্যাপ মহিলাদের বেশি আগে দিতে হবে, তাই না? মহিলা, কোনো মহিলা যাতে দাঁড়িয়ে না থাকতে হয় সেটা আমরা চেষ্টা করছি, কিন্তু যেহেতু মহিলার সংখ্যাই বেশি এখানে উপস্থিতদের মধ্যে, সেটা একটা অসুবিধা করছে, তবুও আমাদের গ্যাপটা রয়েছে। আমাদের ত্রিপল দেওয়া হচ্ছে, যে সমস্ত মেম্বাররা এসেছেন এখানে তাদের আগে একটু জায়গা করে নেয়। আমি জানি যে এখানে যে পরিমাণ দর্শক আজকে এসেছেন ইতিমধ্যে, আমাদের ইন্দ্রানীতি হয়তো আরো 15-20 মিনিটের মধ্যে এখানে এসে পৌঁছে যাবে, কিন্তু কিন্তু একটু চেয়ারগুলোকে ওদিকে চেয়ারগুলোকে একটু সাইডে করে দিয়ে সামনেটা দিই, চেয়ারগুলো একটু সামনে করে একটু এদিকে করে এই সামনেটা একটু কি বলিয়ে দাও। আমাদের বাম সাইডে যারা পিছনের দিকে চেয়ার নিয়ে বসে আছেন তারা আরো একটু পিছিয়ে যান, তাদের সামনে আমাদের কিছু লোক অন্ত বসতে পারবে। আমাদের সামনে বাসের ব্যারিকেডের বাইরে যে চেয়ারগুলো নিয়ে বসে আছেন আপনারা আর একটু পিছিয়ে গিয়ে বসুন, তাহলে আপনারা চেয়ার থেকে দেখতে পাবেন, আর আপনাদের সামনে আরো কিছু মানুষের বসার জায়গা হবে। অপেক্ষা করছেন যে দিদিকে দেখার জন্য,
এই মুহূর্তে শ্রীময়ী যে সিরিয়াল চলছে আমাদের শ্রীময়ী শ্রী বাংলা সিরিয়ালে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী আমাদের সকলের প্রিয়ারী হাজার অভিন মঞ্চে এসে হাজির হবেন আপনারা যারা এসেছেন আমি বলবো যে সবাইকে একটু আমি কিন্তু বারবার করে বারণ করছি শুনছেন না আমার কথা পরবর্তীকালে আপনারা বুঝতে পারবেন জায়গাতে মতো কথা ঘন্টা কিভাবে আমি নিজের কথাটা বলে রাখলাম যারা যারা নিজেদের লোককে নিয়ে বসাচ্ছে তারাও কিন্তু পরবর্তীকালে দায়িত্ব ভোগ করবেন আর চেয়ার নিয়ে যারা বসে তাকে বারবার করে বলছি আপনারা প্রথম দিকে চেয়ার নিয়ে বসুন দয়া করে সহযোগিতা করুন পিছন দিকে চেয়ার নিয়ে বসুন সামনে চেয়ার নিয়ে বসবেন না সামনে ফ্রি করে বসার ব্যবস্থা করুন ঠিক আছে এটা হবে সেটা তুমি ম্যানেজমেন্ট করো না ঠিক আছে আমি কিন্তু বারবার করে বলছি অযথা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখানে চেয়ার নিয়ে বসুন ঠিক আছে আর দাদাভাই যাতে অনুরোধ করছি এই ব্যারিকেড কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য ওখানে কোনো দাদাভাই এই যে ওখানে কোনো দাদাভাই কিছু প্রবেশ করবেন না আর খুবই প্রাধান্য বলবো আমাদের মঞ্চে ব্যারিকেডের মধ্যে কিছু প্রশাসন লোক দেওয়ার জন্য মঞ্চে ব্যারিকেডের মধ্যে কিছু প্রশাসন লোক দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের লোকদেরকে বলছি যে আমাদের মঞ্চের ভিতরে এই মা বলেরা যাতে সম্মান আমাদের সব থেকে বড় ওনাদের যাতে কোনো অসুবিধা না হয় কিন্তু মনে করবেন না আমি কিন্তু বারবার করে বলছি এখানটায় বসতে এই রেটিকে তারগুলো আছে পরবর্তীকালে সমস্যায় আপনারা পড়বেন আর যারা দাঁড়িয়ে আছেন দাদাভাইরা বসে পড়ুন যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন মা বলদেরকে বলছি বসে পড়ুন পরিষ্কার দেখতে পাবেন মঞ্চ আমাদের অনেক উঁচু করা আছে সেই জন্য আপনাদেরকে বলছি আমাদের হাইট আছে মঞ্চে আপনি দেখতে পাবেন আমি বেশি বিশ্বাস করবো না আমাদের কৃষি সাধারণ জগদ্ধাত্রি পুজো সংস্কৃতি মেলা কমিটির পক্ষ থেকে আমরা সঞ্চালনার দায়িত্ব ইতিমধ্যেই পেয়ে গেছে অলরেডি কিন্তু অভিনীতের জন্য একবার জোরে হাত তালি করতে গেলে একবার জোরে হ্যাঁ না হলো না ভালো করে ভালো করে আর কমিটির জন্য সঙ্গে আমি খবর খাই একটু শান্ত অত্যন্ত পরিশ্রম করে আপনি বলছি প্রত্যেকেই বলছি এরপরে কোথাও সঞ্চালনা করে ভূমিকা ভূমিকাকে বলবো পুলিশ প্রশাসন আমাদের গোটাল আমি জানি মা বোনেরা তো বড় ভাইরা আমার কথা একটু অনেক সুন্দর শুনলে আপনাদের আজকে কিন্তু একটু অন্যরকম হবে আশা করি আর হরতালে কারা সামনে ছিলেন
साउंड चेक नंबर लास्ट साउंड चेक का देखो তারপর ফাইনাল কাউন্টডাউন হবে আপনাদের বল এটা লাইটটা অফ থাক স্টেজ এখনো শো শুরু হতে 1 মিনিট লাগবে কিন্তু I'm gonna go get some more.
Thank you.
আজকে নিউজিল্যান্ড টুডে আরো একবার আপনাদের সবাইকে আমাদের শত প্রণাম আজকে জগদ্ধাত্রী পূজার নবমীতে সেই জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা প্রত্যেককে এই সুন্দর এত সুন্দর একটা পরিবেশ আজকে একটু অন্য ধরনের পরিবেশ কিছু কথা কিছু গান সঙ্গে কিছু নাটক আর সঙ্গে অনেক অনেক ডায়লগ তার কারণ ইন্দ্রানি হালদার শুধুমাত্র নায়িকা নন আপনারা প্রত্যেকে জানেন তিনি শুধুমাত্র ঘরে ঘরে পৌঁছে যাওয়া সেই পুরনো নায়িকা নন তিনি এই মুহূর্তে জনপ্রিয় শ্রীময়ী সিরিয়ালের শ্রীময়ী তাই তো নাকি ভাবনে না তাই তো অনেক কথা হবে সুন্দর অনুষ্ঠান হবে একটাই রিকোয়েস্ট একটা না দু দুটো রিকোয়েস্ট সবাইকে রাখবো যতক্ষণ অনুষ্ঠান চলবে দয়া করে নিজেদের মধ্যে শৃঙ্খলাবদ্ধভাবে থাকবেন কমিটির সাথে সহযোগিতা করবেন প্রশাসনিক প্রত্যেকটি কর্মকর্তার সঙ্গে সহযোগিতা করবেন পাস ব্যতীত এদিকে কাউকে আজকে অ্যালাউ করা হবে না আমি রিকোয়েস্ট করবো পাস ছাড়া কেউ আসার চেষ্টা করবে না আজকে দিনটা নিজের মতো করে মানিয়ে নেবেন এটা আমাদের নিজেদের এলাকা নিজেদের জায়গা নিজেদের পরিচয় সেই ব্যবহার থেকে সামনে যারা রয়েছেন তারা প্রত্যেকে অনুষ্ঠানটা এনজয় করবেন নিজের জায়গায় বসে থেকে অবশ্যই নাচের গান হবে অবশ্যই ভালো গান হবে প্রত্যেকটা রিকোয়েস্ট আমরা রাখার চেষ্টা করবো কারণ আপনাদের কথা রাখা আমাদের কাজ নয় আমাদের ধর্ম তার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান চলাকালীন আর্টিস্টরা অনেকবার চেঞ্জ করবে অনেক কিছু করবে কিন্তু কেউ দয়া করে উঠে দাঁড়াবেন না এই মঞ্চে প্রসেনজিৎ চ্যাটার্জি জনসমাগমে দু দুবার নেমেছিলেন এবং বলেছিলেন সত্যি দু দুবার নামতে হচ্ছে মানে সেই জায়গাটায় কতটা আবেগ রয়েছে আমরা বুঝি চন্দ্রকোনা টাউনের মানুষের প্রত্যেক দিন আবেগটি চিরকালই সব থেকে বেশি কিন্তু কেন এখানে তো প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আর একটা অনন্য সাধারণ অনুষ্ঠান পাবেন আমি অবশ্যই কমিটির পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাবো কর্মকর্তাদের ধন্যবাদ জানাবো মেলার মাননীয় প্রাণ পুরুষ পঞ্চায়েত সমিতি সভাপতি মাননীয় শ্রী হীরালাল ঘোষ মহাশয় এবং তার পুরো টিম প্রত্যেকটি মানুষকে আমাদের প্রণাম শ্রদ্ধা জানাবো প্রত্যেককে একটু তালি হয়ে যায় কমিটির জন্য আরেকবার সবাই প্লিজ হ্যাঁ আজকের অনুষ্ঠানটাও চাই চন্দ্রকোনা টাউন বহুদিন নিজের মনের মণিকোটায় রেখে দিই আর মনে করবে যে হ্যাঁ চন্দ্রকোনা টাউন জিরাট হাইস্কুল মাঠ সম্প্রীতি উৎসব ও মেলার অনুষ্ঠান দেখেছিলাম কথা আর বাড়াবো না বেশি কথা যাবে না হবে গান হবে অনুষ্ঠান কিন্তু তার আগে চাই একটা নাচ তাই তো আগে হ্যাঁ বলো নাচো এইবার বলি নাচ তো অনেক রকম হয় বাংলা হয় গান হয় হিন্দি নাচ হয় অনেক রকম হয় কিন্তু আমরা এই নৃত্যটা এই স্পেশাল মেলোডিয়াস ওয়েস্টার্ন ডান্স গ্রুপের পারফরমেন্সটা রাখবো সেই সমস্ত মানুষদের জন্য যারা দিনের পর দিন আমাদের দেশে সীমানায় দাঁড়িয়ে বুকটা আগলে রেখেছে তাদের নিজেদের সেই জওয়ানদের জন্য যাদের জন্য আমরা রাত্রে শান্তিতে একটু ঘুমোতে পারি নিজেদের বাবা মার কাছে নিজেদের পরিবারের কাছে পরিজনের কাছে আমরা শান্তিতে ঘুমোতে পারি তারা বাঁচিয়ে রেখেছে আমাদের দেশ আমাদের ভারতবর্ষকে তাই চলুন প্রথম ডান্সটা আমরা দেব আজকে আমাদের সেই সমস্ত বীর জওয়ান আর শহীদদের উদ্দেশ্যে যাদের জন্য আমরা বলি ভারতবর্ষ আমার দেশ ভারতবর্ষ আমার গর্ব আমরা ভারত মাতার সন্তান জয় বাংলা তো মঞ্চে ডেকে নেব আমাদের প্রথম ওয়েস্টার্ন মেলোডিয়াস ওয়েস্টার্ন ডান্স গ্রুপ যেটা এক্সক্লুসিভ ফর ইন্দ্রানী হালদার ওয়েস্টার্ন ডান্স গ্রুপ নামে আজকে পরিচিত ইন্দ্রানী হালদার ওয়েস্টার্ন ডান্স গ্রুপের প্রথম পারফরমেন্স অবশ্যই আমাদের প্রিয় দেশ এবং প্রিয় জবানের জন্য অনলাইন সব একটু সময় চেয়ে নিচ্ছি মঞ্চে প্রথম ডান্স পারফরমেন্স অনলাইন সব এই ডান্সটা একটু বোঝার বিষয় আছে তারপরে পরবর্তী সঙ্গীত শিল্পী আসবেন আপনাদের মঞ্চে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচাইতে জনপ্রিয় ইউটিউবার আরও একজন যাকে আপনারা অনেক অনেক বার অনেক অনেক স্টুডিওতে দেখেছেন অবন্তিকা ঘোষ দেখেছেন মন্দাকিনীর সাথে দেখেছেন শক্তি কাপুরের সাথে দেখেছেন দেবদাস সাথে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে দেখেছেন অঙ্কুশের সাথে এবং অবশ্যই দেখেছেন সাত নাস্তারগঞ্জি থেকে শুরু করে বলিউডের একশো এক জনপ্রিয় শিল্পীদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এক্স এমএলএ আমাদের প্রিয় মানুষ আমাদের প্রাক্তন বিধায়িকা ছায়া দলৈ মহাশয়া তিনি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে তার জন্য একটু তালি হয়ে যাবে দেখতে এসে সবাই মিলে পুরো টিম ছায়া দলৈ মহাশয়া কাল করে এসেছিলেন আমাদের খুব কাছের মানুষ অনেক ধন্যবাদ অনেক অনেক প্রণাম ভালোবাসা মঞ্চে প্রথম পরিবেশন মেলোডিয়াস ওয়েস্টার্ন ডান্স গ্রুপ ডেডিকেটেড ফর আওয়ার জওয়ান ট্র্যাক স্টার্ট দ্য ট্র্যাক প্লিজ ওয়ান 2, 3, 4, 5, 6, 3, 2, 1.
बात हो सकती है? आपके लिए कॉल। यस सर। मेजर इंदर, आपकी छुट्टी कैंसिल की जाती है? खुफिया सूचना मिली है कि मिलिटेंट सीमा पार से हमला करने की प्रयास में है, आप जल्द से जल्द रिपोर्ट करें। यस सर। Thank you.
सबसे उच्च पॉइंट पर मैं अपने तिरंगे को लहराते हुए अपने दो मां का
मैं वक्री से रिजेक्ट किया। तो क्यों हुआ जो मेरी एक बेटा कुर्बानी हुआ, वो जाते जाते अपनी माँ को कितने सारे बेटे दे गया। वो हर एक सिपाही जो अपने देश के लिए लड़ रहा है मेरा बेटा है, और मुझे अपने हिंदुस्तान के उस हर बेटे की माँ होने का फक्र है। जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। सवाई अक्षर गुरु जय हिंद, जय हिंद, जय हिंद। প্রিয় সম্প্রীতি উৎসব মেলা চন্দ্রকোনা টাউন একটু অন্যরকম না হলে কি করে মনে থাকবে, তাই তো? আশা করি সবাইকে একটুখানি আনন্দ আর একটুখানি অনুপ্রেরণা দিতে পেরেছি। চেয়ারগুলো একটুখানি মঞ্চ থেকে যারা দায়িত্ব নিয়ে আমাদের কমিটির বাইরে রয়েছে একটু সরিয়ে দেবেন, তার কারণ এবার গানে চলে যাবো, হাতে সময় বড়ই কম। একেবারেই কাছাকাছি আছেন আমাদের প্রিয় নায়িকা ডায়মন্ড দু দুজন, সে সঙ্গীত শিল্পী, সেই দু দুজন সঙ্গীত শিল্পী অল্প অল্প করে পরিবেশন করবেন, তারপর আমরা আমাদের প্রিয় নায়িকাকে পেয়ে যাবো মঞ্চে, আমাদের দিদিভাইকে পেয়ে যাবো মঞ্চে। আমাদের তো মঞ্চে আসছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অবন্তিকা ঘোষ, তার জন্য একটু সুন্দর করে মিষ্টি হাতে তালি হয়ে যাক। মঞ্চে আসছেন প্রথম সঙ্গীত শিল্পী, তার কিছু সঙ্গীত পরিবেশন করতে অবন্তিকা ঘোষ। ইন্দ্রাণী দি চলে যাবার পরেও অবশ্যই আজকে আরো অনন্য সাধারণ অনুষ্ঠান কিছুক্ষণ থাকবে, আপনাদের সবাই কিন্তু পুরো অনুষ্ঠানটা দেখে যাবেন। মঞ্চে আসছে অবন্তিকা ঘোষ। সবাই নিজেদের মধ্যে একটু শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। Thank you.
Thank you.
দেখে নাও কত মানুষ এদিকে আমার মা বোনদের দিকে দেখো আছে কত মানুষ তোমাদের সকলকে জানাই দুর্গা পুজো কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা এবং গুরুজনদের আমার প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আমার হাতে সময় বড়ই কম, হয়তো খুব বেশিক্ষণ থাকতে পারবো না, কিন্তু যতটুকু থাকবো চাইবো তোমাদের একটু সহযোগিতা, হাতে হাতে একটু তালি বলে তোমরা দেবে, আর আমার সাথে সাথে একটু ডান্স নাম্বার জোগাড় হবে, একটু ডান্স হবে, বসে বসে একদম চলো। আমাদের সত্যি সময় কম, কারণ ইন্দ্রনীতি অলরেডি খুবই কাছাকাছি, কিন্তু আমরা চাই একটু গানের অনুষ্ঠানে তার জন্য অনুষ্ঠানটার পারদটা জমিয়ে দিতে। চলো চলো চলো, এখন যে গানটা গাইবো আমার খুব পছন্দের একটা গান, আশা করছি সবার ভীষণ ভালো লাগবে।
একটু তালি হয়ে যাক মাঝে মাঝে একটা একটু নাচের গান হোক আমার ভাইরা বারবার কান কান করে এত পাগল করেছে কান্টিনিউ ধরে নিচ্ছে তাই তো নাকি আরে চিৎকার করে বলতে হবে একটু অন্যরকম গান হবে আরে বাবা শ্বশুর বাড়ি ভালো লাগে না যদি না দেখে শালি আর গান গাইতেও ভালো লাগবে না অবন্তিকা যদি না দাও তালি সঙ্গে এখন না গানের পরে আর হাত গুলো তুলে তুলে চলো কিছুক্ষণ পরে আমরা পেয়ে যাবো আমাদের জনপ্রিয় নায়িকা আমাদের সবার প্রিয় দিদি সিময়ীকে তিনি অলরেডি রাস্তায় আছেন একদম শুনতে পাচ্ছেন আমাদের কথা কিন্তু একটুখানি ধৈর্য প্রত্যেকে নিজে নিজের জায়গায় বসুন এইভাবেই বসে প্রমাণ করে দিন যে আপনারা চন্দ্রকোনা টাউনের মানুষ আপনারা অনুষ্ঠান ভালোবাসেন আপনারা শিল্পীকে ভালোবাসেন আপনারা গান ভালোবাসেন আর আপনারা সম্মান দেন তাই আমরাও আপনাদেরকে অসম্ভব ভালোবাসি আর সম্মান করি মঞ্চ অবর্তিকা পরবর্তী গান চল আমার হাতের সময় বড় কম দিদি অপেক্ষা করছে অলরেডি তো বেশি সময় নেওয়া যাবে না তাই একদম সরাসরি ডান্স নাম্বারের দিকে চলে আসি আচ্ছা একটাই রিকোয়েস্ট এখানে কিন্তু আমি প্রচুর মাথা দেখতে পাচ্ছি মানে আমি হয়তো গুনে শেষ করতে পারবো আজ কতজন এখানে উপস্থিত সেই অনুযায়ী হাতে তালিটা কিন্তু পাচ্ছি না একটু হাতে তালি পাবো সবার থেকে থ্যাংক ইউ সো মাচ
তালি থাকবে আর আমি অবতিকাকে রিকোয়েস্ট করব এই দুই জমজমাট গান মঞ্চে এরপর ডেকে নেব সুপ্রভাতিম দাকেও তারপর আসবে মঞ্চে আমাদের সবার প্রিয় দিদি চলো একদম হাতে সময় খুব কম আরো একটা কাটাকাটি ডান্স আছে তোমাদের সকলের জন্য Thank you.
থ্যাংক ইউ অবন্তিকা আমি একটু মঞ্চের পেছনে যেহেতু ইন্দ্রাণী দিন তারিখটি ঘুরছে রিকোয়েস্ট করব একটি শেষ আপাতত সিঙ্গেল স্পেলের শেষ গান অবন্তিকা ঘোষ গাইবে এবং তারপর মঞ্চে আসবে শুভ্র প্রতিম একদম একদম তো চলো একদম হাতে সময় হয় বড় সম বলেছিলাম প্রথমে তো ডেফিনেটলি লাস্ট গানটা ডান্স নাম্বারই হবে একদম পাতাপাতি একটা ডান্স নাম্বার তোমাদের সকলের জন্য মঞ্চে অবন্তিকা আপাতত সিঙ্গল স্পেলের শেষ গান Thank you.
অসংখ্য ধন্যবাদ অবন্তিক আচরণ একবার জোরদার হাত তালি মঞ্চে রেখে দেবো আর কয়েক সঙ্গীত পরিবেশনের জন্য সুব্রতিম চক্রবর্তী আমাদের পুরনো মানুষ পুরনো অতিথি মঞ্চে আসছে সুব্রতিম চক্রবর্তী তারপর আসবেন ইকানি হালদা মঞ্চে সুব্রত Thank you.
সম্পর্কিত আমি যতবার এসেছি প্রত্যেক বাড়ি আমি দেখেছি এত সুশৃঙ্খলিত দর্শক খুব কম পাওয়া যায়। আমি তো আপনার তো অনেক জায়গা শো করে মানে তো আপনারা অনেকেই দেখেছেন তো দাদা যখন গান গাইতে গাইতে নেমে চলে গেছেন আমি তারপর এই গানটা দিয়ে শুরু করেছিলাম। তুমি আসবে বলে তুমি আসবে বলে আকাশে মেঘলা বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলে কৃষ্ণ ছড়াবে ছড়ে যায়, তুমি আসবে বলে তুমি আসবে বলে কৃষ্ণ ছড়ার ফুল গুলো ছড়ে যায়, তুমি আসবে বলে পুলিশ ঘোষ খায়নি, তুমি আসবে বলে
আগামী বলছে তুমি আসবে বলে সোনালী স্বপ্ন ভিড় করে আছে চোখে তুমি আসবে বলে আগামী বলছে তুমি আসবে বলে তুমি আসবে বলে আমার ধারা অত্যুখে পাই তুমি আসবে বলে বলতে না তুমি আসবে বলেই আমার খুঁজে পাইনি তুমি আসবে বলেই দেশটা এখনো খুঁজে রাখতে হয়ে যায় তুমি আসবে বলে তুমি আসবে বলে বখাতে ছেলেটা শিল্পীতে দেখে দেয়নি তুমি আসবে বলে আমার কোনো এখনো বৃদ্ধি হয় তুমি আসবে বলেই আগুন পাখির তদম বিক্রি হয়নি তুমি আসবে বলে তুমি আসবে বলে তুমি আসছো তুমি আসবে বলে তুমি আসবে বলে এখন এই অব্দি থাক অসংখ্য ধন্যবাদ কারণ আমার দিদি রয়েছে পেছনে কিন্তু এই যে গানটা এরকম একটা আবহের সমাজে শোনালে এরকম একটা সময় যেখানে হাজার হাজার মানুষ এই মাঠে অসংখ্য ধন্যবাদ সুপ্রতিম দাকে কথা দিতে হবে দিদি চলে যাওয়ার পরেও কিন্তু অবন্তিকা সুপ্রতিম দা আসবে বারবার থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ একটা ডান্স পারফরমেন্স এখানে এবং মেলোডিয়াস ওয়েস্টার্ন ডান্স গ্রুপ আমাদের প্রিয় ইন্দ্রাণী হালদার ওয়েস্টার্ন ডান্স গ্রুপকে বলছে লাইটটা ডিম হয়ে যাবে একটা ছোট ব্রেক তারপর মঞ্চ আসবে আজকের নক্ষত্র শ্রীময়ী অরূপী আমাদের সবার প্রিয় নায়িকা ইন্দ্রাণী হালদার আপাতত একটি ডান্স পারফরমেন্স মঞ্চে দেখে নেব আমাদের ইন্দ্রাণী হালদার ওয়েস্টার্ন ডান্স গ্রুপকে ট্র্যাক যার কাছে রয়েছে একটু রেডি করে দিন প্লিজ মঞ্চে একটি সিডি ডান্স পারফরমেন্স Thank you.
সব
মানুষেরা বসে আছে সবকে নিয়ে তৈরি করে নিয়েছি ঘোরাও না কি এগুলো ঘোরে না নাকি ফিক্স করে দিয়েছে ছোটবেলায় ওইটা ওইটা চড়ার জন্য খুব মজা পেতাম জানো তো বোমো 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 করে গাড়িতে ঘুরবে অভিজিৎ তুমি আর বলো না ওইটা আছে আমি আগে ওইখানে বসতাম আমি সারাদিন সারা ঘুরছি মাথা বন বন করে ঘুরছে আর ভাবছি ইন্দ্রানী এলে এই কথাটাই বলবে যে ওটাই চাপো আমি তোমায় ওটাই চাপাতে পারি কিন্তু আজকে রাত্রি 12টা বা 1টার পর সবাই ফাঁকা হয়ে যাবে তুমি আর আমি ওই ঘরে দুজন মিলে বসবো আর একটা জায়গায় কমিটি সব ভাইরা দাদারা যারা ছবি তুলতে পারেনি আমার পড়ে গেছে তাতে বসবো আর একটাতে খালি হীরালাল কাকুকে বসাবো হীরালাল ঘোষ মশাইকে বনবন করে ঘুরবে বনবন করে ঘুরবে না না হীরালাল বাবুকে বসিও না বনবন করে ঘোরার জন্য উনি এমনি বনবন করে ঘোরাচ্ছেন সেই গোটা অঞ্চলকে কারণ উনি অত্যন্ত পরিকর্মা আর ওনার জন্যই তো আজকে আমার এখানে আসা একবার তালি হয়ে যাক কমিটির জন্য সবাই আর আমার কমিটির ছেলেরা এটা আমারই বলছি এত দলি কমিটি হ্যাঁ এত মিষ্টি রাত্রি 12টা একটু অব্দি নয় এই প্রোগ্রাম শেষ করব যদি তোমার অডিয়েন্স আমাদের প্রিয় মা বলে একটু সাথ দেয় মানে তুমি যখন ওখানে যাবে ওরা কিন্তু বসে থাকতে হবে গান শুনবে ওরা গান শুনবে কিন্তু মুন্ডি গুলো ওদিকে থাকবে রাজি তো পরে হবে তুমি কথা দিও না আমি তোমার কথা খেসিয়ে আমি এখান থেকে নামবো ওইখানে যাবো ওখানে বনবন করে ঘুরবো এখানে গান হবে তোমার যারা শিল্পী আছেন তারা গান গাইবে তোমারই শিল্পী আমারই 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 ভাই বোনেরা গান গাইবে সবাই থাকবে সবাই গান শুনবে কিন্তু তাকিয়ে থাকবে ওই দিকে তার মানে একটা গানে আমরা দিদিকে ওখানে বনবন করে ঘুরতে দেখতে পাবো এই জন্য জোরে তালি এরকম ঘটনা জীবনে কোনো ঘটেনি ভাই কথা দিয়ে দিয়েছি কিন্তু দিদি তুমি তোমার মুখ থেকে বলে দাও এই ঘটনা ঘটতে পারে তখনই সবাই যাতে নিজের জায়গাতে দাঁড়িয়ে বসে থাকে আর তাকিয়ে একটাই অনুরোধ পোড়া পোড়া বন্ধ করেছে কেন হ্যাঁ একটু পুড়েছে একটু মন পুড়েছে হৃদয় পুড়েছে কোনো গন্ধ ছাড়ছে মন পুড়েছে হৃদয় পুড়েছে কেন অনেকে কোনো গন্ধ ছাড়ছে আর এটা অ্যাকচুয়ালি ওয়্যারিং এর কোনো গন্ধ হতে পারে যাক এ কোনো বিপদ না হলেই ভালো যাক কেমন আছো সবাই আমার সেক্সি শ্রীমণিরা ভালো আছো তো আমি তো একটা কোট পরে নেমেছিলাম এত গরম লাগছে খুলে ফেলেছি
শিল্পী
অবন্তিকা একটা অবন্তিকাকে একটু ডাকো অবন্তিকা আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ সারাদিন কি গরমটা করে নেব একটা তোমার না গরম করব আমরা অবন্তিকা আমার অনুষ্ঠান যত শুরু অবন্তিকা একটা উদ্বোধনী সংগীত গাইবে আচ্ছা তারপরে আমার অনুষ্ঠান শুরু হবে একদম চলো মঞ্চে অবন্তিকা বেঁধে নিচ্ছি ইমানে থাকবেন মঞ্চে আসে অবন্তিকা একটি উদ্বোধনী অনুষ্ঠান গাইবে একটি মানে সংগীত করবে সুন্দর বাংলা গান গাইবে বাংলা গান একদম হিন্দি হিন্দি নয় তুই অনেকক্ষণ অনেক কিছু করছি আমি শুনেছি আচ্ছা করতে হচ্ছে এত মানুষ সামনে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ 15,000 ঠিক আছে কিন্তু একটা সুন্দর তুই তো খুব সুন্দর বাংলা গান করিস একটা বাংলা গান আমার অনুষ্ঠানের জন্য উদ্বোধন সঙ্গীত হিসেবে ছোট্ট করে গাইবি তারপরে তোমার যা অনুষ্ঠান এটা আমার কাছে এটা সৌভাগ্যের বিষয় যে দিদি সামনে উপস্থিত থাকাকালীন আমি গান গাওয়ার সুযোগ পাচ্ছি এটা সত্যি আমার কাছে বিশাল বড় একটা পাওয়া তো চেষ্টা করছি এটা সুন্দর গান তোমাদের সকলকে পরিবেশন করার তারপর দিদি তো আছে যেটুকুনি আমরা পারি না কেন যেটুকুনি আমরা করি না কেন আজকে আপনাদের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করব তবে এরা খুব গায়িকা বড় বড় গায়িকা আমি গায়িকা নই আমি তো আড্ডা মারতে এসেছি আমি গল্প করতে এসেছি মজা করতে এসেছি আমি কিন্তু গান টান গাইবো না গান গাইবে এরা চলো শুরু করো চলো একটা খুব সুন্দর গান দিয়ে অনুষ্ঠান শুরু করা যাক Thank you.
অসংখ্য ধন্যবাদ আইতারে কি করবে থ্যাংক ইউ সো মাচ অসাধারণ গান হয়েছে তার না চাটা একটু ব্যবস্থা করে দাও আর দারুণের পাড়াটা এবার আমরা সেরে নেবো আর অবন্তিকা তো বিকাশ করবো থ্যাংক ইউ সো মাচ অবন্তিকা বাই বাই করে দেবে দারুণের জন্য মঞ্চে ডেকে নেবো একটু রেডি থাকবেন দয়া করে যদি চা দেবে এই বড়টা করে নেবো মঞ্চে ডেকে নেবো আমার কাছে যে লিস্ট এসে পৌঁছেছে কমিটির তরফ থেকে সর্বপ্রথম ডেকে নেবো পঞ্চায়েত সমিতির সভাপতি মেলা প্রাণ পুরুষ মাননীয় শ্রী হীরালাল ঘোষ মহাশয় আসছেন বরণ করতে সঙ্গে ডেকে নেবো প্রাক্তন কাউন্সিলর আমাদের প্রিয় সীমা কুণ্ডু মহাশয় চলে আসবেন প্রাক্তন বিধায়িকা আমাদের খুব প্রিয় মানুষ ছায়া দলুই মহাশয় প্লিজ চলে আসবেন আর তার সঙ্গে সঙ্গে ডেকে নেবো ব্লক সভানেত্রী রিয়া প্রামাণিক তার সঙ্গে ডেকে নেবো বইমন্ত্রী দলুই তার সঙ্গে ডেকে নেবো জগদীশ সরকার ব্লক সভাপতি হেমন্ত দলুই প্রাক্তন কাউন্সিলর সঙ্গে সৌগত ধন্যবাদ মহাশয় ডেকে নেবো সবাইকে ছায়া দিয়ে দিকে চলে আসুন এদিকে সবাই মিলে চলে সব থেকে চিয়ার আপ করছিল ও কিন্তু আমাকে আজকে সেই জন্য ওকে সিজি টিভি মানে দেখেছি আমি আমি একটা স্নেহার সাথে ছবি তুলে নি তোমার বাবার নাম কি শরণ মুখার্জি করেন আচ্ছা আর তুমি কি করতে চাও জীবনে আমি হচ্ছে নার্সিং করতে চাই নার্সিং দেখুন দেখুন সামনে থেকে শোনো দেখো সবাই এইচএস দেবে তো নার্সিং নিয়ে পড়তে চায় আজকে এই করোনা সিচুয়েশনে সব থেকে বেশি দরকার যাদের তাদের তারা হচ্ছে নার্স কারণ নার্স ডাক্তার আমাদের জীবনে সবকিছু এখন ও নার্সিং নিয়ে পড়তে চায় আমি তোমাকে অনেক আশীর্বাদ করলাম আজকে ঠিক আছে না না অত প্রণাম করার দরকার নেই ভক্তিটা প্রণামে হয় না ভক্তিটা এখান থেকে হয় তুমি ভালো থাকো তুমি বড় হও নার্স কেন আমাকে চাইবে ডাক্তার হোক তাই না ডাক্তার হবে না নার্সরা কিন্তু ডাক্তারদের থেকেও বড় কি বলেন দাদা এক একটা নার্স ডাক্তারকে এমন ভাবে সাহায্য করে যে ডাক্তাররা ভাবে যে এই নার্সটা না হলে আমার অপারেশনটা কমপ্লিটই হবে না আচ্ছা খুব ভালো কথা ভালো থেকো থ্যাংক ইউ এস না আনা এবার বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় হীরালাল ঘোষ মহাশয়ের সঙ্গে প্রাক্তন বিধায়িকা ছায়া দেবী মহাশয়া সঙ্গে আমাদের ব্লক সভানেত্রী আরো সৌগত দণ্ডপাত মহাশয় আরো যারা রয়েছেন টিমে সীমা কুণ্ডু প্রাক্তন কাউন্সিলর রিয়া প্রামাণিক ব্লক সভানেত্রী বৈমন্ত দিলুই প্রাক্তন কাউন্সিলর জগদীশ সরকার ব্লক সভাপতি প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ অন বিয়া কবি রানি হালদার দালি হয়ে যাক সবাই দিলে এরপর তো অনুষ্ঠান এখন অনেক বাকি এই তো শুরু আজ দিদি অসম্ভব ভাবে একটা সুন্দর একটা মুডে আছে আমরা জানি এমন কিছু পাবো যেটা হয়তো কোনোদিন ভুলতে পারবো না এই ধরনের পরেই শুরু হবে দিদি বলতে যাচ্ছ সঙ্গে থাকবে অসংখ্য ধন্যবাদ কমিটি প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সমস্ত দর্শকদের বলবো দিদি জন্য একবার জোরে হাত তালিয়ার জন্য সবাই নিজে নিজের জায়গায় বসে বলেছি এমন একটা সুন্দর অনুষ্ঠান হবে এখন বহু বাকি আজকে দিদি অসম্ভব ভালো মানে আপনাদের এই পরিবেশে এতটাই খুশি হয়েছে অনেকক্ষণ থাকবেন স্টেজে অনেকক্ষণ যারা দেখবেন না তারা মিস করবে তার কারণ বলেছি গান থাকবে নাচ থাকবে ডায়লগ থাকবে আর থাকবে পারফরম্যান্স আমার
সত্যি খুব ভালো লাগছে। আমি একজনকে ডাকলাম বটে, বাকি মেয়েরা দুঃখিত হয়েও না, আমাকে ও ভীষণ চিয়ার করছিল, লাল জামা পরে অ্যাট্রাক্ট করছিল, আমি জানি না কেন জানি ও আমাকে কানেক্ট করছিল। তাহলে এমন নয় যে আমি সবাইকে ডাকতে চাই না, আমি পারলে সবাইকে স্টেজে ডাকতাম। কিন্তু আপনার কি মনে হয় আমি আশা ভোঁসলে না লতা মঙ্গেশকর যে একটা গান করুন বলছেন? না, আমার নাম কি আশা ভোঁসলে? লতা মঙ্গেশকর বলুন। হ্যাঁ, আপনি কথাটা কম বলুন, আমার যা করার আমি সেটা করব। আমি তো প্রত্যেক দিনই আপনাদের বাড়িতে আসি, এক একটা রূপে, কখনো গোয়েন্দাগিন্নি, কখনো সীমারেখা, আবার কখনো শ্রীময়ী রূপে, আর আজ একেবারে সরাসরি এসেছি আপনাদের কাছে, কোন রূপে নয়, ইন্দ্রাণী হালদার রূপে। পছন্দ কি সেটা শুনতে চাই উত্তর। কিন্তু আমি আমার শ্রীমন্তের জন্য কিছু কথা বলতে চাই। এখনই একজন দাদা বললেন গান করুন, আরে গান তো আমি গাইতে পারি না, আমি কি গায়িকা নাকি? আমি লতা মঙ্গেশকর নয়, আশা ভোঁসলেও নই, ওসব তো ছেড়েই দিলাম, আমি পাটির লোকাল সিঙ্গারও নই, আমি গান গাইলে পাড়ার সমস্ত কুকুর দৌড়ে পালিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আমি আমার মনের কথা একটু শুনে বলবো আমার শ্রীময়ীদের জন্য, কারণ শ্রীময়ী তো পশ্চিমবাংলার ঘরে ঘরে, আর আমার সেই শ্রীময়ীদের জন্য এটা আমার ছোট্ট ট্রিবিউট। কারণ আমি বিশ্বাস করি যে রাধে সে চূর্ণ বাধে, তাই না? তারপর সুন্দরী কি করে? হেলিয়া দুলিয়া চলে, নাগকেশরের ফুল বালা, নাগকেশরের ফুল অত্যন্ত প্রচলিত গান আমার শ্রীময়ীদের জন্য ট্রিবিউট। আমার গরম কাছে আছে।
ভিডিও করেছো প্লিজ পোস্ট করো না আমার না তবে নাকটা কোন কাটা যাবে না না এটা তোমার রিয়াজ হলো তো তোমাকে ছাড়বো না এত সহজে প্রচুর গানে মেলা চলবে তাই না তুমি যেমন গাও সবাই সেটাই শুনবে জোর করে তালি দিয়ে দেখি দাও তো সবাই আমি এখন গান করে দিয়ে যাও আসো বসো না লোক বন্ধু শুনো না তাকে তো বলি সেটা তুমি নাও আজকে আমি এখানে আসবো বলে কিন্তু অনেকটা দূর আজকে আমার সকাল 9টায় শ্রীমঙ্গল কল ছিল মানে আমি 8:30টায় শ্রীমঙ্গলে পৌঁছে গেছি ওখান থেকে 5টা 5:15টায় প্যাক আপ করেছি তারপরে বাড়ি এসেছি কোনো মতে এই জামাটা পরেছি আর শ্রীমঙ্গল তো শ্রীমঙ্গল মতনই সেজে এসেছি মানে চুলটাও একটু অন্যরকম করবো ভেবেছিলাম সেটাও করবার টাইম পাইনি চলে এসেছি এখন ঠিক আছে আজকে সবাই আমাকে শ্রীমঙ্গল মতনই দেখুক এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি কেন বলো তো তোমায় আমি কালকে বললাম দিদি রাত্রি 8টায় এসেছিস রাত্রে ফোন করে বললাম দিদি রাত্রি 9টায় এসেছিস আজকে সকালে বললাম দিদি রাত্রি 9:15 এসেছিস এখানে এসে বললাম দিদি 9:30 এসেছিস একটু আগে বললাম 9:45 মিনারাল বাবু বললে লাস্ট কাপু বললে ওই তুমি চলে গেলে তোমার উপরে আমি বললাম এবার হবে না আমি তখন দিদিকে গিয়ে আজকে 9:30 স্টেজে তুললাম তো কি করা যাবে কোনো অসুবিধা নেই ছেড়ে দাও যে যে হো গিয়া বসে হো গিয়া এখন কি হবে আমি জীবনে একটা কথা বিশ্বাস করি সেটা হয়ে গেছে ছেড়ে দাও একটা কথা মনে রেখো ওইটাতে কিন্তু আমি চলবো ছেড়ে কিভাবে মানে কখন চলবে তুমি বলে দাও না চলবো অনেক রাত হয়ে গেছে একটু নাচানাচি হোক একদম নাচের জন্য ভাইরা রেডি আছে রেডি হও সবাই রেডি আছে আরে এই গানটা রেডি আছে মঞ্চে দেখে নেব আমাদের প্রিয় মেলোডি আছে ইন্দ্রাণী হালদার ওয়েস্টার্ন ডান্স স্টুডিওর আমি তো জানতে পারছি না এই করোনা জন্য অনেক প্রোটোকল আছে ওলে বাবালে ওটা মাথায় সূর্যমুখী ফুল দিয়ে কি সুন্দর সেজেছে মিষ্টি লাগছে কি মিষ্টি লাগছে বাবা এখানে আগে পারফরম্যান্স ছিল না হুম আমি এখানে দাঁড়িয়ে ছিলাম অভিজিৎ আমাকে বলেছে যে এখানে লোকাল সব ছেলে মেয়েরা পারফরমেন্স করছে খুব সুন্দর লাগছে লক্ষ্মী মা কিন্তু আমি ডাকতে পারছি না স্টেজে এখন কারণ প্রোগ্রামটা চালু করতে হবে ডান্সার ছেলেদের ডাকো চলো অঙ্কুশ তার টিম ইন্দ্রদীর সঙ্গে এবার আমরা একটু হাঁটতে পারফরমেন্স আস্তে আস্তে যাবো বলেছিলাম সবাই নিজের জায়গায় থাকবে এখন অনেক বাকি এক একটা আঙ্গিক এক এক রকম আশা করছি এরকম অনুষ্ঠান কখনো দেখেননি কথা দিয়েছি কথা রাখবো কিন্তু আপনারা আপনাদের কথা রাখবেন নিজের জায়গায় থাকবে থ্যাংক ইউ একটু লাইকের টিম করে রাখবে বলছে আমাদের দিদি পরবর্তী পারফরমেন্স ওয়েস্টার্ন মেলোডিয়াস ইন্দ্রাণী হালদার ওয়েস্টার্ন ডান্স গ্রুপ সমেত একসাথে নবরণের কি বলবো প্রত্যেকে নিজের নিজের জায়গায় থাকুন মেলায় অসংখ্য মানুষ আছেন এখন অনেক বাকি দয়া করে নিজের জায়গা থেকে কেউ উঠবেন না বসে থাকুন সবাই বসে থাকুন সময় ডায়লগ হবে ডান্স হবে গান হবে সব হবে একসাথে নিজের জায়গায় বসে থাকুন প্লিজ বলছে রয়েছে আমাদের সবার প্রিয় মানুষ এই মুহূর্তে জনপ্রিয় শ্রীময়ী আমাদের প্রিয় দিদি ভাই ইন্দ্রাণী হালদার আর আমরা রয়েছি সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা সম্প্রীতি উৎসব ও মেলা কমিটি প্রত্যেকটি কর্মকর্তার অক্লান্ত পরিশ্রমে আগামী দিন আগামী কালকেও থাকবে একটি মনোজ্ঞ অনুষ্ঠান আমরা কিছুক্ষণের মধ্যেই তার ঘোষণা রাখবো কিন্তু তার মধ্যেই মঞ্চে সম্পূর্ণ অরণ্য আঙ্গিকে আসবে আমাদের প্রিয় নায়িকা ইন্দ্রাণী হালদার একটুখানি সময় চেয়ে নিচ্ছি কারণ প্রত্যেকটা আঙ্গিক প্রত্যেকটা গানের আঙ্গিক সম্পূর্ণ আলাদা তার জন্য একটুখানি সময় বলছে ইন্দ্রাণী হালদারের পরবর্তী কথা লেটস স্টার্ট দ্য কাউন্টডাউন 1 2 1 2 3 স্টার্ট বলতে সবাই Remember, 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 remember.
I'm sorry,
সবাইকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে এবং আমার দিদিকে আমার খুব সৌভাগ্য যে দিদির সামনে আমি আজকে একটা অনুষ্ঠান দেখলাম তবে আমার তো তোদের সাথে ঠিক ইয়া করা থাকেনি আমার সৌভাগ্য যে আমি আপনার পারফরমেন্সটা দেখতে পারলাম এবং এত মানুষকে দেখাতে পারলাম এরকম শিল্পী পশ্চিমবাংলার কোনায় কোনায় লুকিয়ে আছে কত গায়ক কত শিল্পী এরকম সবাই জোর করে সুন্দর করে তালি আপনি কি এখানেই থাকেন শোনাতেই হবে দিদিকে তারপর আবার নাচের ডান্স হবে যাই হবে আমি কিন্তু তোমার দাদুকে উপর থেকে ডেকে নিবো না আমি না একদম সিমই ডায়লগ আজকে বলতে চাই না আমি সিমই ডায়লগটা পুরো রোজ শুনেন টিভিতে আজ একটু ইন্দ্রাণীর কথা শুনুন না আমার কথা শুনতে ইচ্ছে করে না আমি 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 যে একটা মানুষ আমি যে একটা অভিনেত্রী এত বছর ধরে আপনাদের সামনে পারফর্ম করছি আমার কিছু ঘটনা শুনতে ইচ্ছে করে না আমার কিছু ব্যক্তিগত কথা শুনতে ইচ্ছে করে না সিনেমার ব্যাপারে শুনে কি হবে যেটা তোমার ইচ্ছে সেটাই করো কোনো অসুবিধা আমি সেটাই করবো আমি সেটাই করবো চাইলে নাকি দিদি নিজস্ব ঘটনা যেটা হবে সেটাই আমরা আজ কিছু মজার গল্প আপনাদের বলি আজকে কত তারিখ 13ই নভেম্বর গত 10ই নভেম্বর মানে জাস্ট 3 দিন আগে ছিল আমার ভাইয়ের মৃত্যুদিন আমার ভাই ইন্দ্রনীল হালদার যে টনি বনির সেই টনি ছিল গত 2 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে আমাকে আর আমার মাকে একা রেখে চলে গেছে আর মজার কথা কি জানেন আমার মা মনে ছিল না যে আমার ভাইয়ের মৃত্যুদিন ছিল তো আমি সকালবেলা সিনেমায় শুটিং করছি তো আমার মা 2 বছর আগে যখন বুড়ো চলে গেছিল আমার ভাইয়ের ডাক্তার ছিল বুড়ো বুড়ো যখন 10th নভেম্বর চলে গেছিল তখন সিনেমায় শুটিং চলছে তো বুড়ো চলে যাওয়ার দিনটাতেও আমি সেদিনটা যেতে পারিনি তারপরের দিন গেছিলাম সিনেমায় শুটিং এর কারণ লাইফ গোজ অন তো বুড়োর কাজ হলো 21 তারিখে বোধ হয় 21 না 22 তারিখে আর 23 তারিখে আমার শ্রীময়ের একটা আপনাদের যারা শ্রীময় দেখেন যদি মনে থাকে আমরা একটা কালিম্পংয়ে আউটডোর করেছিলাম নর্থ বেঙ্গলে একটা আউটডোর ছিল যেখানে অনিন্দ জুনও গেছে আমরাও গেছি মনে আছে আমি আমার শ্বশুরকে নিয়ে গেছি আর ওদিকে জুন অনিন্দকে নিয়ে গেছে সামনাসামনি দেখা হয়ে গিয়ে তারপরে যা বাবা ঘর হচ্ছে এটা হয় সিগেল তো আমি কী করলাম বুড়োর কাজের পরে মাকে নিয়ে চলে গেলাম গ্যাংটকে আমরা গ্যাংটকে গেছিলাম শুটিং করতে তো ওখানে গিয়ে তো বুঝতেই পারছেন যে যতই মেয়ে হোক আমার থেকে বুড়ো 3 বছরের ছোট তো যতই মেয়ে হোক জলজান তো ছেলে বুড়ো চলে গেছে কত বয়সে 45 45 46 ভেরি আনমন তো 46 বছরের ছেলে যদি মরে যায় সেই মায়ের কি মনের অবস্থা হতে পারে বুঝতেই পারছেন তো আমি আমার মাকে নিয়ে আমি চলে গেলাম আউট করে বুড়ো শ্রাদ্ধের কাজ টাজ হয়ে যাবে বুড়ো বউ বাচ্চা আছে তারা কাজ টাজ করলো তারা সামনেই থাকে আমাদের তারা আলাদা থাকে তো করে করে মাকে নিয়ে চলে গেলাম আর আমার ইউনিটে শ্রীময় ইউনিটের সবাই এত মজা এত ভালোবাসে আমাকে মানে তাদের কাছে আমি শুধু দিদি নই তাদের কাছে আমি তাদের মা তাদের দিদি তাদের বোন তাদের সব কিছু আমার 55 জন আমার ইউনিট মেম্বার গত 2.5 বছর ধরে আমার সাথে আছে তো তাদের আমি বললাম দেখ আমার ভাই তো মরে গেছে তোরা তো আমার ভাই আমার মাকে নিয়ে যাচ্ছে আউটডোরে আমার মা যেন বুঝতে না পারে বললো দিদি তুমি আমাদের করছে দাও এবার গ্যাংটকে গিয়ে আমার মাকে এত আনন্দ আমাদের 7 দিনের আউটডোর ছিল এত মজায় রাখলো সবাই আমার মা 1 সেকেন্ডের জন্য মনে করতে পারেনি যে তার 13 দিন আগে তার ছেলে মরে গেছে 1 সেকেন্ডের জন্য এবারে আমি তার মধ্যে কি করলাম ওই গোয়েন্দাগিনী বুদ্ধি তো খাটালাম
আমি ভাবলাম যে আমার মাকে তো আমি সময় দিতে পারবো না, যে মুহূর্তে কলকাতায় ফিরবে ফিরেই তো সারাক্ষণ ওই ছেলে পাশের ঘরে থাকতো, কাঁদবে আর দুঃখ প্রকাশ করে। বুঝতেই পারছেন প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ চলে যায়, আপনার আমার অত ডিটেলে বলার দরকার নেই। আমি বললাম একমাত্র উপায় কি, একটা যদি ছোট্ট পাপি এনে দিই। আর যদি কেউ ফেসবুক ফলো করেন, আমার ফেসবুকে কোনো ফ্রেন্ড আছেন কি এখানে, কেউ আছেন কি যে আমার ফ্রেন্ড নেই? কেউ তুমি আছো? তাহলে বলো তো আমার মেয়ের 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 নাম কি, মাইকটা নাও। না না না, আমার মেয়ে আমার মায়ের যে নতুন মেয়েটা হয়েছে ছোট্ট মেয়েটা, তার নাম জানো তুমি? তাহলে তুমি আমার ফেসবুক ফ্রেন্ড নাও পুরো। আমি কি বললাম ওই গ্যাংটাকে বসে বসে খুঁজতে শুরু করলাম, কেউ বলছে না তো শুনতে গল্পটা, গল্প না আমার জীবনের কথা, কেউ বলছে না তো তাহলে আই মেক ইট শর্ট, কেউ বলছে না তো তাহলে ছোট করে দেবো না, অনেকে ভাবতে পারেন কি ভেজাল ভেজাল করছে, ছোট করে দেবো। আচ্ছা আমি তখন কি করলাম, আমি একটা পাপি খুঁজতে শুরু করলাম এবং পেয়ে গেলাম। ফিরে আসার পরেই আমি জোগাড় করলাম জেসিকে, জেসি একটা লাসা হোয়াইট এন্ড ব্রাউন, এবং সেই জেসি আমার মায়ের জীবনটা পাল্টে দিল। আমার মা প্রত্যেকদিন সকালে আমাকে ফোন করে বলে, ওরে শুন জেসি না এতবার পটি করেছে, এতবার হিসি করেছে, জেসি না আজ খাইনি, জেসি না আজ ঘুমায়নি, জেসি না আজ এই করেনি ওই করেনি তাই করেনি। আমি বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি করতে হবে, সুতরাং আর কথা না বললে আমার জীবনের কারণ আমাদের ব্যাপ শুরু করে দিই। চলো দেখে তিনি একটা বড় প্রশ্ন গ্রহণ করুন, মঞ্চে আসবে ইন্দ্রাণী হালদার ওয়েস্টার্ন ডান্স টু ইমিডিয়েটলি অঙ্কুশ এবং তার টিম লাইফ একটি টিম হবে, একটা লাস্ট পারফরমেন্স দেখবেন আপনারা অনন্য সাধারণ পারফরমেন্স, কিন্তু তিনি থাকবেন মঞ্চে আরো অনেকটা সময়, সবাই নিজে নিজে জায়গায় থাকবেন, দাঁড়াবেন না মা বোনেরা প্লিজ। I'm gonna go to the
Thank you.
Thank you.
Thank you.
नागी तो नागी आज कलिया आरी रहे एक बस याद आने की बात अरे नागी भोकारा के टक्कर एक मोस्टियर तो इनको से मिला याद आने Thank you.
अरे घोड़ा कमरिया तो नचाके दिखा मेरे यार कमरिया 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 সকালে উঠে যে কি অবস্থা হবে সে আমি জানি কমরিয়া 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 জোর সে কমরিয়া 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 ऐसा होने से नहीं चले कमरिया Oh, yeah.
Thank you.